খাদান ট্রেলার এক্সক্লুসিভ আপডেট অলরেডি দেবদাতি দিয়েছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে। বন্ধুরা, এই ভিডিওর ভিতরে আমরা কিছু মানে ম্যাসিভ জিনিসপত্র নিয়ে আলোচনা করব, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম খাদানের ট্রেলার আপডেট, যেটা মারাত্মক রকম এক্সক্লুসিভ আপডেট আর কি, দেবদা অলরেডি লিখে দিয়েছে এবং দিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে খাদানের টাইটেল ট্র্যাক আপডেট। ইয়েস বন্ধুরা, খাদানের টাইটেল ট্র্যাক আপডেট, গানটা কীরকম হতে চলেছে সেইটা সম্পর্কে কিছু ধারণা দেবো ইন এক্সক্লুসিভ। ইয়েস বন্ধুরা, এক্সক্লুসিভ আপডেট দেবো এটা, এবং তার সঙ্গে সঙ্গে এই টাইটেল ট্র্যাকের একটা দারুণ ঝলক আমাদের সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছ আগুন জ্বলছে খাদানের, পুরো খাদান লেখার ইয়ের ওপরে। আচ্ছা, একটা একটা করে নটা গান আছে ভাই খাদানে, যাই হোক। আর এই নটা গান কিন্তু সিনেমার ভিতরে থাকবে, মানে গান হিসেবে আসবে, কোনোটা বিজিএম হিসেবে আসবে, কোনোটা আলাদা করে শ্যুট করা হয়েছে। তো যাই হোক, প্রথমত বলি দেবদাকে লিখেছেন, দেবদা লিখেছেন, এক্সট্রিমলি টাচড উইথ দ্য ম্যাসিভ রেসপন্স ফর দ্য খাদান প্রিট্রেলার। Let's keep the excitement and enthusiasm for Khadan on as the trailer is yet to come. Love and thanks. Hashtag খাদান প্রি ট্রেলার। এর প্রতি মানুষ যে বিপুল সাড়া পেয়েছি, মানুষের যে বিপুল সাড়া পেয়েছি, তার জন্য আমি অত্যন্ত অভিভূত। তবে এই উত্তেজনাও উদ্দীপনা ধরে রাখুন, কারণ ট্রেলার আসা এখনও বাকি আছে। সকলের জন্য অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। ট্রেলার নিয়ে কথা যখন এত তাড়াতাড়ি বলে দিয়েছে দেবদা, আমার মনে হয় বেশি দেরি করবে না, কারণ আজকে 3 তারিখ, তো আজ থেকে আর 10-13 তারিখ, হ্যাঁ 10 দিনের ভিতরে ট্রেলার আসবে, 10 দিন কি 12 দিনের ভিতরে ট্রেলার আসবে আমার এটা মনে হচ্ছে। মাইট ব্যাম রং হতে পারে। আচ্ছা, এবার আমরা কথা বলবো এই ফ্রেমটাকে নিয়ে, এই ফ্রেমটাকে দিয়ে দেবদা দিয়েছে। আচ্ছা, এটা কিন্তু খাদানের টাইটেল ট্র্যাক গান, এবং এটাতে দেবদাকে লেদার জ্যাকেট পরে পুরো দেখা যাচ্ছে। আমি লুকটা একটু দেখাই, এটা ঘ্যামা ভাই। এই যে দেখতেই পাচ্ছ, এখানে দাদার সাথে ছবি তুলেছে অলরেডি, এবং দাদা এই এই লুকটা দেখে একবার বলো তো, এই লুকটা দেখে আমি তো বুঝতেই পারি না। আমি ভাবছি ভাই জুলফিকারের সময়ের কোনো লুক নাকি, ভাই জুলফিকারের শ্যুটিং চলছে নাকি, পুরো জুলফিকারের লুকটা লাগছে, মার্কাসের লুকটা লাগছে। তোমরা ভালো করে দেখো লক্ষ্য করে। তো যাই হোক, তো এই গানটা হতে চলেছে, এটা অলরেডি ছেড়েছে কালকে আর কি। তো খাদান এর টাইটেল সং, টাইটেল সং শ্যুটিং আর কি বলা যেতে পারে, সেটাও হয়ে গেছে। তো এটা ভয়ঙ্কর হয়েছে, এই গানটা ভয়ঙ্কর হয়েছে, এবং এই গানটা কিন্তু অনেকটা দেখো দেখো চ্যাম্পের মতন গানটা হবে, এবং এই গানটা মারাত্মক একটা গান হয়েছে নাকি ইটসেলফ, এবং এই গানটা সিনেমার ভিতরেও বাজতে পারে বিভিন্ন জায়গায়, শেষে এন্ড ক্রেডিটে এই গানটা আসবে সম্ভবত, এরকমটা কিন্তু ইনসাইডার রিপোর্ট বা শোনা যাচ্ছে। এবার চলে আসি আমরা খাদানের বাস পোস্টার নিয়ে কথা বলতে। ইয়েস বন্ধুরা, বাসের একটা পোস্টার খাদানের বিভৎসভাবে ভাইরাল হচ্ছে। তো এই লুকটা বা এই পোস্টারটাকে নিয়ে আমরা কেউ এখন অবধি কিন্তু কেউ কথা বলিনি, হয়তো আমরা এই বাসের প্রমোশনটাকে নিয়ে কথা বলেছি, এই পোস্টারটাকে নিয়ে কি কেউ কথা বলেছে আই ডোন্ট নো, আমি কারোর ভিডিও দেখিনি। আমি এই পোস্টারটাকে নিয়ে কথা বলতে চাই ভাই। এখানে ছেলেদেবের যে লুকটা দেখা যাচ্ছে, ইট ইজ ব্যাঙ্গা, এবং বাবা দেবের থেকেও ভয়ঙ্কর লাগছে ছেলেদেবকে। ছেলেদেব মোর ডেঞ্জারাস, এবং মোর মানে না হয় না যে একটা একটা আলাদা মাচো ব্যাপার রয়েছে, আলাদা একটা ম্যাডনেস রয়েছে ছেলেদেবের ভিতরে, সেটা খুব ভালো লাগছে। এবং অনিবেন চক্রবর্তীর যে লুকটা, এটা আমরা মান্ডি হিসেবে আগেও দেখেছি, ইদিকাপালের লুকটাও আগে দেখেছি, বারখা বিস্তারের একটা নতুন লুক কিন্তু দেখা যাচ্ছে, এই লুকটা আমরা আগে দেখিনি, বেশ ভালো লাগছে তাকে। যিশুদাকে তো ভাই, যিশুদার তাকানোতেই কিলার, এবং দেবদা বাবা দেবদা লুকটাও আনবিলিভেবল। এবং বললাম না, বাবা ছেলের গল্প একরকম ভাবছি আমরা, আর একরকম হতেও পারে আই ডোন্ট নো। তো সেটাই মানে সুজিত দাদু সেটাই বলছিল আর কি, জানি না এখন কী হবে। তো এই লুকটাও মানে এই পোস্টারটাও, এটাকে একটা খাদানের জন্য আলাদা করে একটা পোস্টার তৈরি করা হয়েছে, কিন্তু সব থেকে ভালো লাগছে যেটা হচ্ছে ছেলে দেবদার লুকটা ভাই, রক্ত লেগে রয়েছে গায়ে, ঠিক আছে। মানে বাবা দেবের মুখে রক্ত থাকুক আর না থাকুক, ছেলে দেবের হাতে গায়ে মুখে ঘাড়ে সবসময় রক্ত লেগে থাকে, মানে কতটা ব্যাঙ্গার ক্যারেক্টারটা। এবং চুলগুলো পুরো এরকম মানে ঝাঁকড়া করে নামানো, এই জায়গাটাতে বিয়ার্ড একটা হালকা ফ্রেঞ্চ কাটের মতন, আর এই জায়গাগুলো পুরো ক্লিন, মাই গড কী লাগছে। আর বেশি মানে বেশি পেশি রয়েছে আর কি ছেলেদের গায়ে আর কি, এটা বোঝা যাচ্ছে। কিন্তু ঘ্যামা লাগছে এক কথায়, সিরিয়াসলি বলছি, এই পোস্টারটা আমার ঘ্যামা লেগেছে। এই পোস্টারটা এখন অবধি ওয়ান অফ দ্য বিগেস্ট পোস্টার এবং ওয়ান অফ দ্য বেস্ট পোস্টার। আর যদি বলি বাস নিয়ে প্রমোশনের কথা, ভাই ওটা বাপ, এটা গ্রিন লাইনের একটা বাস তুলে নিয়ে চলে এসছে ভাই খাদানের প্রমোশনে, ওটা বাপ ভাই। আমি বারবার বলছি, দেব ইজ আ বাপ অফ বক্স অফিস, দেব ইজ আ বাপ অফ বাংলা কমার্শিয়াল সিনেমা, দেব ইজ আ বাপ অফ বাংলা টলিউড ইন্ডাস্ট্রি। কেন এই কথাটা বললাম, আরে প্রমোশন দেখো না ভাই, কেউ দেখো না, কেউ করতে পেরেছে তুমি বলো না, সিঙ্গেল ওয়ান পার্সন যার নাম তুমি নিতে পারবে যে ভাই বাসটা নিয়ে চলে এসছে ভাই, এই বাসটা নিয়ে গোটা ইন্ডি মানে গোটা পশ্চিমবাংলা ঘুরবে, তুমি ভাবো জাস্ট কী করছে গুরু, কী করছে তোমরা জাস্ট, তোমরা ক্যান ইউ ইমাজিন দ্যাট, এটা আজ অবধি কেউ স্বপ্নেও ভাবতে পেরেছে বাংলা ছবির প্রমোশনে
কোনো কার্পণ্য করছে না গো, কোনো খামতি রাখছে না। তো আমার মনে হলো এই সব কটা বিষয় নিয়ে কথা বলবো, এবং আমি জানি আমি সবথেকে লেট করেছি এই টাইটেল সংটাকে নিয়ে কথা বলতে গিয়ে, বা সবথেকে লেট করেছি এই বাসটাকে নিয়ে কথা বলতে গিয়ে। আমি জানি আমার চ্যানেলে প্রচুর ডেভিয়েন্স রয়েছে, তারা দেখে নিল, এবং রিয়েলি বলছি এইখান থেকে ভিডিওটা বানালাম। এবং আমি বলতে পারছি টাইটেল সংটা আমি যেগুলো এক্সক্লুসিভ কিছু টাইটেল সংয়ের ভিতরেও মশলা অ্যাড করেছি আর কি, এটা মারাত্মক গান হয়েছে টাইটেল সংটা, এইটা তোমাদেরকে জানাতে পারি। এবং দেখো চ্যাম্পের মতন ব্যাপার স্যাপার দিতে পারি, এবং এটাতেও দেবদাকে আমরা নাচতে দেখবো, ঠিক আছে। এবং ওই স্টেজের যে পোর্শনটা ওটা টাইটেল সংয়ের ভিতরে কিন্তু, ঠিক আছে। আর আর যেটা নিয়ে যেটা সবথেকে বড়ো বাসটাকে নিয়ে বললামই, ভাই বাংলা কেন গোটা ভারতবর্ষেই এরকম প্রমোশন খুব কম দেখা যায়, এবং এটা কিন্তু কোনো ভ্যানিটি ভ্যান না, ঠিক আছে। এটা একটা বাস, একটা গোটা বাস নামিয়ে দিয়েছে ভাই, দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা। হাই জাস্ট বললাম তো, মানে এই শীতে মানুষের মানে এই শীত কাটুক খাদানে, আর কিচ্ছু বলার নেই, এদিকে দিয়ে এই কথাটা বলে যে এই শীত কাতুক খাদানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।